নমস্কার আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনিময় সচির পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব প্যান কার্ড সম্বন্ধে হ্যাঁ আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে ডিজিটাল প্যান কার্ড প্রোভাইড করা হচ্ছে যেটা আধার ওটিপি বা আধার অথেন্টিকেটের মাধ্যমে খুব তাড়াতাড়ি অর্থাৎ এক ঘন্টার মাধ্যমে পাওয়া সম্ভব অর্থাৎ এই এক ঘন্টার মধ্যে যে প্যান কার্ডটি আপনি পাচ্ছেন তাতে কোনো ফিজিক্যালি সই নেই অর্থাৎ সাইড স্ক্রিনে যে প্যান কার্ডটা উঠছে এই প্যান কার্ডের মধ্যে সইয়ের কোনো অপশান নেই অর্থাৎ আপনি যে ফিজিক্যালি সই করে কোথাও আপলোড করেছেন বা সেই সইটা এখানে প্রিন্টিং হয়ে আসবে এরকম কোনো অপশান নেই কিন্তু এর এখানে একটা সাদা পোর্শন দেওয়া রয়েছে যেখানে নাকি সই করতে হবে অনেকে ভাবতে পারেন তাহলে কি এই প্যান কার্ডটা সব জায়গায় চলবে বা আগে যেরকম প্যান কার্ড ছিল সই করা ছবি সমস্ত কিছু চিটিয়ে প্লাস্টিক কার্ড আসতো সেই কার্ডটা এই কার্ডটা কি একই বা এই কার্ডটা যে বা সেই কার্ডটা যেখানে ব্যবহার করা যাবে এটা এই কার্ডটা বা নতুন যে ডিজিটাল কার্ডটাও কি ব্যবহার করা একই পদ্ধতিতেই যাবে বা একই ভ্যালু রয়েছে এই সমস্ত কোশ্চেনগুলো আপনাদের মনের মধ্যে আসছে অর্থাৎ এই যে ফিজিক্যাল প্যান কার্ডকে নিয়ে অনেকে বলছেন যে এটা নাকি সম্পূর্ণ ভুল এটা যদি আপনি করেন তাহলে আপনার প্যান কার্ড আর করতে পারবেন না এবং আপনি কোথাও কাজে লাগাতে পারবেন না এই সমস্ত বিষয়গুলো আপনাদের কানে আসছে আপনারা শুনতে পারছেন আপনারা বুঝে উঠতে পারছেন না যে কি করবেন এই প্যান কার্ডটি করা উচিত কি না উচিত নয় বা যারা করে নিয়েছেন তারা ভাবছেন যে ভুল করেছেন কি তো এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা খোলাসা করব আপনাদেরকে সাথে নিয়ে আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন হ্যাঁ পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ যেহেতু আমরা এই প্যান কার্ড সম্বন্ধে কথা বলবো আমরা পুরনো প্যান কার্ডগুলো একটু দেখে নিই এইটা হলো পুরনো প্যান কার্ড অর্থাৎ এই পুরনো প্যান কার্ডের মধ্যে যেমন ছবি ছিল নাম বাবার নাম জন্ম তারিখ এবং প্যান নাম্বার তার সাথে একটা ফিজিক্যাল সিগনেচার ছিল আগে প্যান কার্ড কোনো কাগজে বা ফর্ম ফিল করে আবেদন করতে হতো এই ফর্ম ফিল করার সময় ফিজিক্যালি সিগনেচার করতে হতো সেই ফিজিক্যালি সিগনেচার যেটা করা হতো সেই সিগনেচারটাই এই প্যান কার্ডে আসতো অর্থাৎ আপনাদের কাছে যত প্যান কার্ড রয়েছে পুরনো তাতে প্রত্যেকেই এই ফিজিক্যাল সিগনেচারটা রয়েছে কিন্তু বর্তমানে অর্থাৎ আমরা যদি নূতন প্যান কার্ড আপনাদেরকে দেখাই যেটা ডিজিটাল মাধ্যমে নতুন যে ফিজিক্যালি সিগনেচার দিয়ে প্যান কার্ড হয়নি তা নয় কিন্তু সেটা লং পদ্ধতি প্রায় দশ দিন পনেরো দিন সময় লাগে প্যান কার্ডটা আসতে কিন্তু বর্তমানে যদি আপনি কে মারফত আঙুলের ছাপ বা আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি যুক্ত আছে তার মাধ্যমে প্যান কার্ড করেন এক ঘন্টার মধ্যে আপনি প্যান কার্ডের কপি পেতে পারেন আর ফিজিক্যাল কার্ডটা বাইপোস্টে হয়তো সাত দিনের মধ্যে পেয়ে যাবেন অতি দ্রুততার সাথে এই প্যান কার্ডটি আবেদন হচ্ছে এবং যেহেতু এক ঘন্টায় প্রোভাইড করা হচ্ছে আপনাদের যাদের খুব তাড়াতাড়ি আর্জেন্ট প্রয়োজন এই অপশানটাকেই বেছে নিচ্ছেন যে যত তাড়াতাড়ি হয় সেটাই ভালো কিন্তু আসার পরে দেখছেন যে নতুন প্যান কার্ডটিতে নাম বাবার নাম জন্ম তারিখ সমস্ত কিছু সেম থাকলেও বা প্যান কার্ড নম্বর কিন্তু নিচে এই সাদা অংশ রেখে দেওয়া হয়েছে সিগনেচার করার জন্য হ্যাঁ তবে একটা কথা জানিয়ে রাখি এই প্যান কার্ডটি অবশ্যই বাতিল হবে যদি এই কাজটি না করেন এই কাজটি বলতে আপনাদেরকে সিগনেচার করতে বলা হচ্ছে অর্থাৎ এই সাদা পার্সেনটিতে সিগনেচার কিভাবে করবেন আর যে কোনো কলমেই করলে হবে কি বা কী মারফত বা সিগনেচার কি বড় হাতের হবে না কিভাবে এটা সিগনেচার হবে অনেকের নাম বড় সেক্ষেত্রে সে কী করবেন তো এই বিষয়গুলো এখানে সিগনেচার বলতে আপনি বারবার কিন্তু মুছেও সিগনেচার করতে পারেন কোনো সমস্যা নেই এখানে সিগনেচার না করলে এই প্যান কার্ডটি ইনভ্যালিড এই প্যান কার্ডটি ভ্যালিড হবে তখনই যখন আমি সিগনেচারটা প্রোভাইড করবেন এই প্যান কার্ডটির উপর অর্থাৎ ওই সাদা পোর্শনে আপনি যখন সিগনেচার কমপ্লিট করবেন যে কোনো সিগনেচার আপনার সেই সিগনেচারটা লেখা মারফ লেখার সাথে সাথে আপনার এই প্যান কার্ডটি চালু হয়ে যাবে সেটাই পরিষ্কারভাবে লেখা রয়েছে যদি আমরা একটু এটাকে জুম করি ওই জায়গাটা অর্থাৎ যেখানে আমাদেরকে সিগনেচার করার কথা বলা হয়েছে ওর সাইডে লিখে রে রয়েছে দেখুন প্যান অ্যাপ্লিকেশান ডিজিটালি সাইন অর্থাৎ যে প্যান অ্যাপ্লিকেশানটা করা হয়েছে এটা ডিজিটালি সাইন অর্থাৎ ওটিপি বা আধার অথেন্টিকেটের মাধ্যমে সম্পন্ন হয়েছে কার্ড নট ভ্যালিড আনলেস ফিজিক্যাল সাইন অর্থাৎ কার্ডটা ততক্ষণ পর্যন্ত ভ্যালিড হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফিজিক্যাল সাইন না করেন অর্থাৎ আপনি যদি না এখানে এই কার্ডটিতে ফিজিক্যাল সাইন করেন দিয়ে কোথাও হয়তো দিয়ে দিয়েছেন জেরক্স করে সেখান থেকে বলা হবে এই প্যান কার্ডটি বাতিল অবশ্যই এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহযোগে দেখা উচিত কারণ আপনাদের প্রত্যেকের কাছেই বা এখন বেশি বেশি করে এই ডিজিটাল প্যান কার্ডই বেশি হচ্ছে অর্থাৎ এই ডিজিটাল প্যান কার্ড আপনাদের বাড়িতে আসার সময় কোনো সিগনেচার থাকবে না সম্পূর্ণ সাদা পর্সেন্টটাতে অবশ্যই সিগনেচার করে কোথাও প্রোভাইড করবেন আপনি যদি প্যান কার্ডটা কোথাও দিতে যাচ্ছেন অবশ্যই যেমন তাতে সিগনেচার করা থাকে হয়তো জেরক্স করে নিয়েছেন ভুল করে সাদা রয়ে গেছে আপনি জেরক্সের উপরেই ওই সাদা পর্সেন্টটায় সই করে দিন এই প্যান কার্ডটা ভ্যালিড হয়ে যাবে সেজন্য পরিষ্কারভাবে লেখা রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি সিগনেচার না করবেন ততক্ষণ পর্যন্ত এই প্যান কার্ডটি ইনভ্যালিড থাকবে অর্থাৎ যে কোশ্চেনগুলো ছিল যে সিগনেচার নেই তাহলে প্যান কার্ডটা কি সব জায়গায় গাছ্যনীয় প্যান কার্ড ডিপার্টমেন্ট অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যেহেতু এই প্যান কার্ডটি প্রোভাইড করা হচ্ছে আধার ওটিপি বা আধার অথেন্টিকেটের উপর বেস করে অর্থাৎ এই প্যান কার্ডটি হানড্রেড পারসেন্ট জেনুইন আগে যে প্যান কার্ড করেছিলেন এখন যে প্যান কার্ডের পদ্ধতি একই অর্থাৎ আগে যেখানে যেখানে ইউজ করলে কাজ হতো এই প্যান কার্ডটিও সেখানে সেখানে ব্যবহার করা যাবে কোনো দ্বিধা ছাড়াই এরপর আসি যে অনেক ক্ষেত্রে আপনাদের প্যান কার্ডে পুরনো প্যান কার্ডে যদি আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে সেই প্যান কার্ডটি বাতিল করে দেওয়া হতে পারে অতি সত্বর সেই লিঙ্কটি করে নিন তার পদ্ধতি আমাদের ডেসক্রিপশানে ভিডিও রয়েছে অনুগ্রহ করে সেগুলো দেখুন আজকে শুধুমাত্র এই দুটো অপশান নিয়ে যে এই কার্ডটা কি ভ্যালিড এই কার্ডটা কি ভ্যালিড নয় এই বিষয়গুলো আপনাদের মনের মধ্যে কোশ্চেন ছিল তাছাড়া প্যান কার্ড দুটো ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করা হয় একটা হলো ইউটিআই একটা হলো এনএসডিএল তো এই এনএসডিএল বা ইউটিআই যে কোনো জায়গায় আপনি প্যান কার্ড করুন না কেন একই প্যান কার্ড হবে এবং সেই প্যান কার্ডটা একই ভ্যালি বা একই সমতুল্য আপনি যেখানে ব্যবহার করতে চাইছেন আপনি অনায়াসেই করতে পারেন তো আজকের বিষয়ে যে ভিডিওটা ছিল সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ